আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক সময় দেখা যায় কারণে কারণে মানুষের মন দ্বিধাদ্বন্দ্ব কিংবা ওয়াসওয়াসায় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়। নামাজ রোজা জিকির আজকার সহ কোনো ইবাদতে মন বসে না। আবার নামাজ রোজা বা ইবাদত বন্দেগী করলে মনে হয় যে কোথাও ভুল হয়েছে বা সঠিকভাবে তা আদায় হয়নি। মনের মধ্যে ইবাদতের বিভিন্ন বিষয়ে সন্দেহের উদ্রেক হয়। অনেক সময় ভালোভাবে ইবাদত বন্দেগীর চলমান প্রক্রিয়া হঠাৎ করে ধীরগতি কিংবা অলসতা দেখা দেয়। ধর্মীয় উপাসনার বিপরীতে অন্যায় কাজের দিকে মন দাবিত হয়, কোনো নসিহত মন গ্রহণ করতে চায় না। এসব ক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা মারাত্মকভাবে চেপে বসে, যে কারণে মুমিন মুসলমান জীবনের প্রতিটি ক্ষেত্রে নানান দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে পড়ে, প্রতিটি কাজেই ওয়াসওয়াসা তৈরি হয়। অভিশপ্ত শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে সদা সর্বদা টিম ওয়ার্ক করে চলেছে, কেননা সে বনি আদমকে পদভ্রষ্ট করার অঙ্গীকার নিয়ে দুনিয়ার বুকে এসেছে। এই প্রসঙ্গে মান আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফা বিইজ্জাতিকা লাউবিয়ান্নাহুম মাজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলল, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে অবশ্যই পদভ্রষ্ট করব, তবে তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে ছাড়া। সূরা সোয়াদ আয়াত 82 এবং 83। তাই তো শয়তান তার চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, যেমন সে মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়, অর্থাৎ তার অন্তরে খারাপ, অন্যায় ও অশ্লীল কাজের চেতনাবোধ ও চিন্তা জাগ্রত করে। যেমন এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাযি ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে জিন ও মানুষের মধ্য থেকে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়। সূরা নাস আয়াত 5 ও 6। সে অতি সূক্ষ্মভাবে মানুষকে ছোট ছোট অন্যায় কাজ করানোর পর ক্রমান্বয়ে বড় পাপাচার ও অন্যায় কর্মের দিকে টেনে নিয়ে যায়, কখনো ভয় দেখায়, কখনো প্রতারিত করে, কখনো অন্যায়কে সুশোভিত করে তোলে। এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান, মানব এবং জিনকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্য খচিত কথাবার্তা শিক্ষা দেয়। সূরা আনাম আয়াত 112। কখনো মনের মধ্যে সন্দেহের বীজ বপন করে দেয়, কখনো সালাতে, কখনো অজুতে, কখনো পাক পবিত্রতায়, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে, ইসলামের সত্যতার ব্যাপারে ইত্যাদি। এভাবে সে ধীরে ধীরে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে তার পথে নিয়ে যায়। এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকের কাছে শয়তান এসে বলে এটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে, এমনকি সে এও বলে আল্লাহকে কে সৃষ্টি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পর্যন্ত পৌঁছালে বান্দা যেন আল্লাহর আশ্রয় প্রার্থনা করে এবং শয়তানকে অভিশাপ দেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3276। অপর বর্ণনা এসেছে, যখন শয়তান কারো মনে এসব কুমন্ত্রণা দেয় তখন সে যেন বলে আমি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 134। মানুষের মনের এসব দ্বিধাদ্বন্দ্ব ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য, পুনরায় আমল ও ইবাদতের জীবনে ফিরে যাওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের চিকিৎসা গ্রহণের কোনো বিকল্প নেই। এর আগে আমাদেরকে জানতে হবে শয়তান কখন তার চক্রান্ত বাস্তবায়নে সফল হয়। শয়তান তখনই তার চক্রান্ত বাস্তবায়নে সফল হয় যখন মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে তার অনুসরণ করা শুরু করে, ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, কোরআন তেলাওয়াত ও জিকির আজকার থেকে মুখ ফিরিয়ে নেয়, দিনের জ্ঞান অর্জন থেকে দূরে থাকে, পাপাচারে অভ্যস্ত হয়ে পড়ে এবং দুনিয়ার সুখ শান্তিতে মত্ত হয়ে মৃত্যু, কবর ও আখিরাতের কথা ভুলে যায়। এখন আমরা জানব কিভাবে শয়তানের চক্রান্ত থেকে মুক্তি পাওয়া যায়। শয়তানের ধোঁকা থেকে মুক্তির 3টি উপায়। 1, বিরত থাকার মাধ্যমে। শয়তানের প্রতারণা থেকে বাঁচতে মুমিনের প্রথম কাজ হচ্ছে বিরত থাকা, কারণ আল্লাহ সৃষ্টি জগতের চিন্তা শক্তি, মেধা, জ্ঞান ও প্রজ্ঞার সীমা নির্ধারণ করে দিয়েছেন, যা সে কখনো অতিক্রম করতে পারে না। ইমান বিরোধী চিন্তা মনে চলে এলে মুমিন নিজের অপারগতার কথা স্মরণ করবে আর মহান আল্লাহর বরত্বের সামনে নিজেকে সঁপে দেবে। সেদিকে ইঙ্গিত করে মহান আল্লাহ তাআলা বলেন, আর এই যে সবকিছু সমাপ্তিত তোমার প্রতিপালকের কাছে। সূরা নাজম আয়াত 42। 2, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা মুমিনের দ্বিতীয় কাজ। আল্লাহ মানব হৃদয়ে শয়তানের প্রভাব বিস্তার করার অবকাশ রেখেছেন, তেমনিভাবে শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে আত্মরক্ষার জন্য তার কাছে আশ্রয় প্রার্থনারও শিক্ষাও দিয়েছেন। এই প্রসঙ্গে মান আল্লাহ তাআলা বলেন, ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নযউন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম।
আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। সূরা আরাব আয়াত 200। আল্লাহ তাআলা আরো বলেন, অকুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। হে আমার রব, শয়তানের প্ররোচনা হতে আমি আপনার কাছে পানা চাই, আর হে আমার রব, আমি আপনার কাছে পানা চাই শয়তানের উপস্থিতি থেকে। সূরা মুমিনুন আয়াত 97 এবং 98। 3 নম্বর, ইমানের বাক্য উচ্চারণ। ইমান বা দৃঢ় বিশ্বাস সব ধরনের সংশয়ের বিপরীত। সব ধরনের সংশয় দূর করে মানুষ যখন কোনো কিছু তার অন্তরে দৃঢ়ভাবে ধারণ করে তাকে ইমান বলা হয়। সুতরাং শয়তান কোনো বিষয়ে সংশয় তৈরি করতে চাইলে ইমান নবায়নের মাধ্যমে তার প্রচেষ্টা ব্যর্থ করে দেবে এবং ইমান ও ইসলামের প্রতি নিষ্ঠা অর্জন করবে। এই 3টি পদ্ধতির একটি রহস্য রয়েছে। শয়তানের ধোঁকা থেকে বাঁচার 3 নির্দেশনার ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেন, বিরত থাকার আদেশের সূচনা দিয়ে মন্দ কাজ নির্মূল করার নির্দেশনা রয়েছে, আর আশ্রয় প্রার্থনার আদেশে শয়তানের শক্তি খর্ব করার উপায় বলা হয়েছে, আর ইমানের মাধ্যমে ব্যক্তির দ্বিধা সংশয় দূর করার পদ্ধতি বলা হয়েছে। এছাড়াও যেভাবে আমরা শয়তানের কোমন্ত্রণা থেকে রক্ষা পেতে পারি তা হলো বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ শয়তান আল্লাহকে বলেছে, যেহেতু আপনি আমাকে পদভ্রষ্ট করেছেন সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সুজাপথে বসে থাকব, তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আরাফ আয়াত 14-17। তার মানে শয়তানকে পরাস্ত করার জন্য অন্যতম হাতিয়ার বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা। 2 নম্বর, আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে আয়াতুল কুরসি পাঠ করবে সে শয়তান থেকে সুরক্ষা পাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3275। 3 নম্বর, 3 কুল অর্থাৎ সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 কুল অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পড়বে তা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। সহিহ তিরমিজি হাদিস নম্বর 3575। 4 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমাটি 10 বার পাঠ করলে শয়তান থেকে রক্ষা পাওয়া যাবে। সহিহ তিরমিজি হাদিস নম্বর 3534। 5 নম্বর, বাম দিকে 3 বার থুতু ফেলা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাম দিকে 3 বার থুতু ফেলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে তার কোনো ক্ষতি হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 5747। 6 নম্বর, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। বিশেষ করে এই জিকির করা, আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতি, অর্থ হে মানুষের অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমাদের অন্তরকে তোমার আনুগত্যের দিকে পরিবর্তন করো। মুসলিম ও মিশকাত। এছাড়াও এই দোয়া পড়া যায়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে মানুষের অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে তোমার দিনের উপর ধীর রাখো। তিরমিজি এবং মিশকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের প্রতারণা এবং ওয়াসওয়াসা ও কমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন।